my god! Oh! Oh my god! Oh my god! Oh, right. প্রকৃতি প্রত্যেকটি জীবকে নিজেদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের শক্তি দিয়েছেন। যেমন মানুষকে একটি শক্তিশালী ব্রেইন, সিংহকে অনেক শক্তি, হাতির অনেক ওজন, সাপকে সবচেয়ে বিষাক্ত বিষ, আবার পাখিকে বাতাসে উড়ে চলার শক্তি। পৃথিবী জুড়ে সমুদ্রে, নদীতে, বিভিন্ন জলাশয়ে এমন এক ধরনের মাছ পাওয়া যায় যাকে প্রকৃতি এক অদ্ভুত ধরনের শক্তি দিয়েছে নিজেকে বাঁচানোর জন্য, আর সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ক্রিয়েট করা। আপনি জেনে অবাক হবেন যে আমাদের ঘরের মধ্যে থাকা ইলেকট্রিসিটি 100 ভোল্ট যথেষ্ট একজন মানুষকে অজ্ঞান করে দেওয়ার জন্য এবং কখনো কখনো মেরে ফেলার জন্য। নদী, সমুদ্র এবং জলাশয়ে পাওয়া এই মাছের ভেতরে এতটাই শক্তি থাকে যে প্রয়োজনে তারা 400 থেকে 800 ভোল্টেজ ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। এটা এতটাই বেশি যে একটি হাতিকে বেহুশ করার জন্য এই ভোল্ট একদম যথেষ্ট। এখন প্রশ্ন আসতে পারে যে আসলেই মাছের ভেতরে এমন কি রয়েছে যার মাধ্যমে সেই ইলেকট্রিসিটি জেনারেট করে? এমন কোন অঙ্গ আছে যার ভেতর দিয়ে ইলেকট্রিসিটি বের হতে থাকে? আজকের ভিডিওতে আমরা এই মাছের কথাই আপনাদের কাছে জানাবো। এটাও জানাবো কুমিরের মতো এত বড় মাছও যখন এই মাছের উপর আক্রমণ করে তখন সে কীরকম নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়ে, এবং এমন কিছু ঘটনাও জানাবো যখন কিছু মানুষ ভুলবশত এই মাছের সংস্পর্শে এসে পড়েছিল, তখন তাদের কী হয়েছিল। ইন্টারেস্টিং তথ্যগুলি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, প্রথমে আমরা কথা বলবো এই মাছের ব্যাপারে, যার নাম হচ্ছে ইলেকট্রিক ইল। পৃথিবী জুড়ে প্রায় 20 প্রজাতির ইলেকট্রিক ইল পাওয়া যায়, যার মধ্যে প্রায় 3 ভাগ পাওয়া যায় ইন্ডিয়াতে। আজ থেকে প্রায় 150 থেকে 300 বছর আগে মানুষ এই মাছের ব্যাপারে জানতই না। আসলে এই মাছের আকৃতি এমন যে মানুষ এটিকে প্রথম দেখায় ভাবত যে এটি বিষাক্ত সাপ। কিন্তু 1977 সালে ইউরোপীয় একজন বিজ্ঞানী এই মাছটির ওপর গবেষণা করে। সেখান থেকে দেখতে পায় এই মাছটির বৈশিষ্ট্য অন্যান্য যে কোনো মাছের মতো। সে তখন সবাইকে জানায় যে এটি কোনো ভয়ঙ্কর সাপ নয়, বরং এটি খুবই ভয়ঙ্কর ধরনের একটি মাছ। আপনি জেনে অবাক হবেন যে এটি এমন একটি মাছ যে মিঠা পানিতেও থাকতে পারে এবং সমুদ্রের পানিতে তো হতেই পারে। যদি সমুদ্রে থাকা কোনো প্রাণীকে মিঠা পানির কোনো পুকুরে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটি মারা যাবে। আবার নদীতে থাকা অনেক বড় একটি মাছকে যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয় তাহলে তার বাচ্চা মুশকিল হয়ে যাবে। কিন্তু ইলেকট্রিক ইলের ভেতরে এমন একটি শক্তি রয়েছে যা তাকে মিঠা পানি এবং লবণাক্ত পানির উভয় জায়গাতে বেঁচে থাকতে সাহায্য করে। এ তো মাত্র শুরু, আরও তথ্য আপনাদেরকে জানাচ্ছি, ভালো করে শুনুন। অনেক বছর আগে মানুষ এই মাছ সম্পর্কে বেশি কিছু জানত না, তখন থেকেই তাদের মধ্যে কৌতূহল জাগলো এই মাছ সম্পর্কে জানার। কিন্তু বিজ্ঞানী ধারণা করত যে এই ইলেকট্রিক ইলের ভেতরে লিমিটেড পরিমাণ ইলেকট্রিসিটি রয়েছে, ঠিক যেমনটি থাকে একটি ব্যাটারির মধ্যে। এই কারণে কিছু বিজ্ঞানী ঘোড়ার পায়ের সাথে কিছু বেঁধে পানিতে যেত এবং ওদের বিরক্ত করত। অনেকক্ষণ এভাবে চলতে থাকার পরে মাছগুলো যখন ক্লান্ত হয়ে পড়ত তখন তাদেরকে ধরে বাইরে নিয়ে আসতো, এটা জানার জন্য যে এখনো পর্যন্ত তাদের ইলেকট্রিসিটি ডিসচার্জ হয়েছে কিনা। আপনি জেনে অবাক হবেন যে কিছু বিজ্ঞানী এই মাছের ব্যাপারে জানতে এতটাই আগ্রহী হয়ে উঠেছিল যে তারা এই মাছকে নিজের হাত দিয়ে ধরে পরীক্ষা করত। যেমন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি এই মাছটিকে বারবার ছুঁয়ে ছুঁয়ে দেখছে। অনেক পরীক্ষা করার পর জানা যায় যে এই মাছের ভেতরে এমন একটি অঙ্গ রয়েছে যেটি কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারে। বন্ধুরা, এই মাছ যেমন অদ্ভুত, এর জীবন কাহিনীও অনেক অদ্ভুত। এমন একটি সময় আসে যখন তাদের প্রজনন করতে হয়, আর সেই সময়টি খুবই ভয়ঙ্কর। প্রজনন করার জন্য এই মাছটিকে সমুদ্রের গভীরে যেতে হয়, আর সেখানে পৌঁছানোর জন্য এই মাছগুলো ছোট ছোট নালা থেকে নদীতে, নদী থেকে সমুদ্রে, আর সমুদ্র থেকে মহাসাগরে, আর মহাসাগরে থেকে ধীরে ধীরে 1000 কিলোমিটার ভেতরে চলে যায়। সাগরের এত গভীরে যেতে এই মাছগুলোর অনেক মাস লেগে যায়। ততদিনে সে কিছু না খেয়ে প্রায় 6000 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলে। এতটা সময় পর্যন্ত কিছু না খাওয়ার কারণে এদের যে পাচনতন্ত্র থাকে সেটি পড়ে গলে যায়, যার কারণে ইলেকট্রিক ইলের ক্ষুধা লাগে না।
তাদের শুধু একটাই লক্ষ্য থাকে, নিজের গন্তব্যে পৌঁছানো। যখনই ইলেকট্রিকের সমুদ্রের হাজার কিলোমিটার ভেতরে চলে যায়, সেখানে নিজের শরীর থেকে লাখ লাখ ডিম বাইরে ছেড়ে দেয়। অনেকদিন পর্যন্ত কিছু না খাওয়ার কারণে এবং এতটা পথ সাঁতার কাটার কারণে ডিম দেওয়ার কিছুক্ষণ পরেই সেই ইলেকট্রিক ইল মারা যায়। কিছুদিন পর এই ডিম থেকে লার্ভা বের হয় এবং এই লার্ভাগুলো সমুদ্র শৈবাল খেয়ে বেঁচে থাকে। কয়েক মাস পর যখন এরা বড় হয়ে ওঠে, তখন আবার তাদের পথ চলা শুরু করে যেখান থেকে তাদের মা বাবা এসেছিল সেখানে যাওয়ার জন্য। তারপর সেই ছোট ছোট মাছগুলো সেই হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আবার সেই তার মা বাবার জায়গায় ফিরে আসে। আপনি কি অবাক হবেন যে মা এবং বাবা ইলেকট্রিক ইল প্রজনন করার জন্য সমুদ্রে যেতে এতটাই তাড়া থাকে যে অনেক সময় তাদেরকে পানি থেকে ডাঙায় উঠে আসতে হয়। এখানে তাদেরকে জঙ্গলি জানোয়ারের সাথে যুদ্ধ করতে হয়, কখনো কখনো রাস্তায় এদের সাথে কুকুরের যুদ্ধ হয়। আপনি এখনই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি কুকুর এই মাছটিকে বিরক্ত করছিল, তখন ইলেকট্রিসিটির মাধ্যমে মাত্র এক ঝটকা দিয়ে কিভাবে মাছটি কুকুরটিকে তাড়িয়ে দিল। কখনো কখনো এই ছোট মাছের সাথে পানিতে থাকা বিশালাকার কুমিরের সাথে যুদ্ধ হয়ে যায়। আপনি জানেন যে কুমিরের সবচাইতে শক্তিশালী চোয়াল থাকে, যার ভেতরে এসে যে কোনো কিছুই আসুক না কেন তার বের হওয়া একদম অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এত শক্তিশালী চোয়াল দিয়েও কুমির কখনোই ইলেকট্রিক ইলকে আটকে রাখতে পারে না। ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটি কুমির ইলেকট্রিক ইলকে খাওয়ার চেষ্টা করছে। এ সময় ইলেকট্রিক ইল তার শরীর থেকে কারেন্ট উৎপন্ন করে এবং তারপর কিছু সময়ের মধ্যে কুমির অজ্ঞান হয়ে পড়ে। ইলেকট্রিক ইল তার শরীর থেকে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি বের করতে থাকে যতক্ষণ পর্যন্ত ওই মাগুর মাছ মারা না যায়। এখন পর্যন্ত এমন অনেক সময় হয়েছে যখন নদীতে জেলেদের সাথে ইলেকট্রিক ইলের সাক্ষাৎ হয়ে গেছে। যেমন আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একজন জেলে যে কাঁটার সহায়তায় মাছ ধরছিলেন, তখনই নদীর ভেতর সম্ভবত তার সাথে ইলেকট্রিক ইলের দেখা হয়ে যায়, আর তার কারেন্টের কারণেই জেলে তখন ওখানেই পড়ে যায়। এখনো পর্যন্ত কয়েকটি বিষয়ে শোনা গেছে এই মাছের ব্যাপারে যার কারণে মানুষ মারা গেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই মজার তথ্যগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকুন।